السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ميم كنكت أونلاين تلفزيونير بيشش آجون مانوب جيبونير جابتی و شمشار شمدھانے آل حضرت امام اہل سنت مجدد مجدین ملت امام العشق والمحبت امام آلہ حضرت احمد رضا خان فاضل ورلوی رحمت اللہ علی رچیت بشو وکھات گرونتو النببیہ فی فل فتحور رضویہ کتاب روپور সার্বিক পর্যালোচনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে মানবজীবনের দৈনন্দিন সমস্যার সমাধানে ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহকে আমরা তুলে ধরার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম মিল্লাতের দৈনন্দিন বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত তাহারত ইত্যাদি বিষয়ের উপর ইনশাল্লাহুল আজিজ আলোচনা হবে শুরুতেই আল আতা নববিয়া ফিলফতাওয়ার রসভিয়া এই কিতাবের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চায় বিশ্ববিখ্যাত আলমী দিন চতুর্দশ শতাব্দীর মোজাদ্দ হিসেবে খ্যাত ইমামে আল হযরত এ নমদ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী আহমতুল্লাহ আলাই তার জীবনের পুরোটা সময় ইসলামী বিষয়ে লেখালেখি করেছেন বলতে গেলে রসুল পাক সর্বরে কায়নাত সাল্লু আলহি ওয়ালি ওসাল্লামার এক আশ্চর্যজনক মজেজার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা আল হজরত ইমাম মহম্মদ রোজাহান ফাজলে বভি রহমতুল্লা সুনির্দিষ্টভাবে দু একটি বিষয়ের উপর কিতাব ধরে লিখেছেন কলম ধরেছেন তা নয় বরং আলা হজরত এমন কোনো বিষয় নেই জানা অজানা অসংখ্য বিষয়ের উপর তিনি তার কলম চালিয়েছেন অসম্ভব মেধার অধিকারী প্রখর স্মৃতিশক্তি যার ছিল এবং এই স্মৃতিশক্তি ছোটোবেলা থেকেই প্রকাশ পেয়েছিল বিজ্ঞ ঘোষ তাকে পড়াতে গিয়ে শুধুই হতবাক হয়েছেন অবাক হয়েছেন তার মক্তবের শিক্ষক থেকে শুরু করে তার জীবনের সর্বশেষ শিক্ষা গ্রহণ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা উস্তাদ ইমাম মহম্মদাহান ফাজলে বেরলবী রহমতুল্লালের তীক্ষ্ণ মেধা কুরোধার ভাবনা এবং সুগভীর গুড় রহস্য উদ্ঘাটনে ইমাম আহমদ রাজাহান ফাজলে বে লভীর রহমত পাণ্ডিত্যে অভিভূত হয়েছিলেন সাত বছর বয়সে ইমাম আল হাজর রহমতুল্লাহ নিজে লিখছেন যে সাত বছর বয়সে ওনার পিতা ওনার যোগ্যতা দক্ষতা দেখে ওনাকে মানব জাতির বিভিন্ন মাসাইলের সমাধান দেওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন কিন্তু তিনি ভয়ে কিংবা আজস ইনকেসারি বিনয়ের প্রকাশ করতে গিয়ে তিনি কলম ধরেননি না ধরলেও যে বয়সে তিনি ফতোয়া দেয়া শুরু করেছেন সত্যি অবাক করার মতো মাত্র চোদ্দ বছর বয়সে ইমাম মাহমুদ রাজা খান ফাজলেবুলভি রহমতুল্লাহ আলাই ফতোয়া লেখা শুরু করেছেন ওনার মহতরম পিতা হজরতে আল্লামা শাহ নকি আলী খান রহমতুল্লাহ আলায় সন্তানের এই পাণ্ডিত্য দেখে বিমুগ্ধ হতেন সন্তানের জন্য দোয়া করতেন ইমাম মহম্মদ রুজাহান ফাজ রহমতুল্লাহ চোদ্দ বছর বয়সে যখন তিনি ফতোয়া দেওয়া আরম্ভ করলেন ফতোয়া লেখা আরম্ভ করলেন তিনি বলছেন যে আমি ফতোয়া দিচ্ছিলাম ফতোয়া লিখছিলাম যেখানেই আমি আটকে যেতাম যেখানে আমার সংশয়ের সৃষ্টি হতো আমি আমার মহতরম পিতার কাছে সেই বিষয়ে সমাধান নিতাম বলা বাঞ্ছনীয় যে ওনার পিতা হজরত আল্লাহ নকি আলী খান রহমতুল্লাহ আলাই তিনিও সময়ের একজন মহাদ্দিস যোগ্য ফকি এবং ফতুয়া ফরাইজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মাজহাব মিল্লাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে তার পরিচিত ছিলেন সর্বোপরি ইমাম ফাজলে রোজাহান রহমতুল্লা আলাই এমন এক নসল দিয়ে এমন এক অরস দিয়ে পৃথিবীর বুকে আগমন করেছিলেন এমন এক পরিবেশের উপর তিনি লালিত পালিত হয়েছিলেন যে পরিবেশে যোগ্য হয়ে ওঠা বিজ্ঞ ফকি বনা তো মহাদ্দিস হওয়া অবাক করার না হলেও কিন্তু চোদ্দ বছর বয়সে মাত্র চোদ্দ বছর বয়সে ফতোয়া দেয়া ফতোয়া লেখা আজও বিরল ঘটনা বিরল ইতিহাস বিরল দৃষ্টান্ত আল হজরত ইমাম মাহমুদ রোজাহান ফাজলি আলাই সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অসংখ্য ইলমে ফেখার ওপর রচনা করেছেন এই যে ফতোয়ায়ে রসবিয়া নামক প্রসিদ্ধ যে কিতাবখানা এটার পুরো নাম হচ্ছে আল আতবিয়া ফিল ফতার রসবিয়া নামের মধ্যেই আল হজরত ইমাম মাহমুদ রাজা খান ফাজলে রবী রহমতুল্লাহ একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন ব্যক্তিগত জীবনে আল হজরত যেমন আশিক রসুল ছিলেন নবী প্রেমের অথই সমুদ্রে ডুব দিয়েছিলেন প্যারা নবী হুজুর আকরম সৈয়দ আলম সল্লাহামার মহব্বতে অনবদ্য কিতাবাদি রচনা করেছেন বিশেষ করে তার বিরল সৃষ্টি নাতে মুস্তফা সাল্লাহ ইসলামার জগতে হাদাইক এ নামক যেই নাতের কিতাবখানা এই কিতাবের মাধ্যমে আমরা কথা বুঝতে পারি অদ্বিতীয় আশিক রসুল ছিলেন তিনি রসুল পাক সাল্লাহ প্রেমিক ছিলেন এবং সেটি তিনি প্রস্ফুটিত করেছেন ফতয় রসবিয়ার নামকরণের মধ্য দিয়ে তিনি লিখেছেন এই কিতাবের নাম দিয়েছেন আল্লা নবা ফিল ফতাহ রসবিয়া এই যে ফতোয়া রসবিয়া এইটি তো রসুল পাক সাল্লাহ আলহি আমার দান নবীজি আমাকে দান করেছেন রসুলে পাকই আমার সিনার ভেতরে সেই এলম জারি করে দিয়েছেন আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন এবং রসুলে পাকের শিক্ষা পেয়ে নবীজির কাছ থেকে তোহফা পেয়ে এই এলমখানা আমি ফতোয়াখারে প্রকাশ করেছি লিখেছি সুতরাং এই কিতাবখানা এমন এক নির্ভুল বিশুদ্ধ সেই কিতাব আজ পর্যন্ত বিঘোল মায়ক রাম সন্নি বলুন কিংবা বাতিলদের আলেমদের কথা বলুন কারো পক্ষে ওনার এই লেখায় ওনার এই রচনায় কলম ধরা সম্ভব হয়নি তিরিশটি খণ্ডে তিনি এটি বিন্যাস করেছেন মানব জীবনের তাহারত থেকে শুরু করে পবিত্রতা অর্জন থেকে শুরু করে নামাজ রোজা হজ জাকাত বায়ে ইত্যাদি বিষয়ে অসংখ্য বিষয়ে তিনি এই ফতোয়ার কিতাবে বিভিন্ন মাসাইল লিপিবদ্ধ করেছেন আমি মনে করি এই বিষয়গুলো দু একটি দু একটি করে গুরুত্বপূর্ণ মাসাইলগুলো জাতির কাছে উপস্থাপন করা দরকার এমন এক সময় আমরা পৌঁছেছি শরীয়তের বিভিন্ন বিষয় আদি পালন করার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি সঠিক তথ্য আমাদের কাছে না পৌঁছার কারণে সহজ সরল মুসলমান এ থেকে সত্যিকার্থে শরীয়ত পালনের ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়ছে সুতরাং ফতোয়া রশবিয়ার মাধ্যমে মিম কানেক্ট অনলাইন টেলিভিশন আপনাদের কাছে পৌঁছে দেবে বিশুদ্ধ মাসালা মসাইলের বিবরণ বর্ণনা আশা করি জাতি এ উপকৃত হবে আল্লাহ পাক সুবাহ ইমাম আলা হজরত রহমতুল্লাহি আলয়ের বসিলায় আমাদেরকে ইসলামী শরীয়ত সম্পর্কে সম্যক ধারণা নেবার তৌফিক নসিব করুন ওমা আলাই না বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি